সংস্করণ। এরপর এই উপন্যাসের প্রকাশনার দায়িত্ব নেয় দেশ পাবলিকেশনস। 2011-র মে মাসে প্রকাশিত হয়েছে উপন্যাসটির 110তম সংস্করণ, এবছর 112তম। আমরা বাংলা উপন্যাসের যে কটা প্রকাশনা আমাদের আছে তার মধ্যে শঙ্করের বই আমাদের যেরকম সবচেয়ে বেশি বিক্রি হয় উপন্যাসের ক্ষেত্রে, তার প্রথম স্থান যদি অধিকার করতে হয় তাহলে স্বর্গমত্ত, পাতাল এবং চৌরঙ্গী এগুলো প্রথম স্থান আমার প্রকাশনার কাছে প্রথম স্থান অধিকার করে আছে এখনও সমানে। এই বই আমরা প্রত্যেক বছর এডিশনের পর এডিশন করে যাচ্ছি এবং আমরা বইটাকে পাঠকের কাছে একটা রিজনেবল দামে, মানে যাতে বইটার দাম না বাড়ে, বইটাকে কম কস্টিংয়ের মধ্যে রাখা যায় সেই ব্যবস্থাটা আমরা সবসময়ের জন্য চেষ্টা করি। এই বইটা মানে অনেক কাগজের দাম বেড়েছে, বইয়ের দামও বেড়েছে, বাইনিংয়ের দামও বেড়েছে, ছাপার দামও বেড়ে গেছে, কিন্তু আমরা 200 টাকা ছিল জুন মাসের সংস্করণে, আমরা কাগজের দাম বাড়ার জন্য ওটা 250 টাকা দাম হচ্ছে, আমরা রাখতে পারছি না। তবু 464 পাতার বই, যেটা অন্য যে কোনো ভাষার বই যদি হতো এইটা অন্তত 700 টাকা থেকে 800 টাকা দাম হতো। শুধু বাংলা নয়, জনপ্রিয় এই উপন্যাস অনূদিত হয়েছে একের পর এক ভারতীয় ভাষায়। লন্ডন থেকে প্রকাশিত হয়েছে এর ইংরাজি অনুবাদ। ভারতে এই উপন্যাসের ইংরাজি সংস্করণ প্রকাশ করেছে পেঙ্গুইন। হয়তো চৌরঙ্গী সিনেমাটা কোনো সময় তাদের প্রভাবিত করেছিল, চৌরঙ্গী বইটা তারা খুঁজতেন, ইংরেজিতে পেতেন না, তারা বাংলা পড়তে পারেন না, কারণ তাদের অনেকেই হয়তো অবাঙালি পাঠক পাঠিকা বা অনেকে প্রবাসী লোক যারা হয়তো বাংলা, আজকে ছেলেমেয়েরা তো প্রবাসে বাংলা খুব শেখার সুযোগ পায় না, তাদের কাছে আমার মনে হয় বইটার চাহিদা বা এই ধরনের বইয়ের চাহিদা সবসময়ই থাকে। ফলে সেই জায়গাটা আমরা পূরণ করতে পেরেছি এবং চাহিদা আছে বলেই বইটা আজকেও বিক্রির জায়গায় আমাদের এক নম্বরে না হলেও প্রথম 10-15টা বইয়ের মধ্যে তো নিশ্চয়ই আছে। কোন কোন সাহিত্যগুণ থাকার জন্য এভাবে কালোত্তীর্ণ হতে পারলো চৌরঙ্গী? কোন রহস্যময় রসায়ন সব রকম ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে এই কলকাতার গল্পকে একই রকম জনপ্রিয়তা দিল অন্য রাজ্য, এমনকি অন্য দেশেও? এ কি শুধুই ঔপন্যাসিকের ক্যারিশমা, নাকি গত শতকের 6-এর দশকের কলকাতার আন্তর্জাতিক চরিত্র? বহু জাতের লোক এখানে এসে হাজির হয়েছে, তারা থেকেছে, কেউ একদিন থেকেছে, কেউ অনেকদিন থেকেছে, এবং এইটি শুধু বোঝা গেছে যে যে যত বেশি থাকবে তার বিল তত বাড়বে, এইটির মধ্যে দিয়ে চলেছে। এই জগৎ যদিন শেষ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। স্পেন্সার্স হোটেল যে উঠে যাবে, ব্রিটিশ ট্রান হোটেল যে এইরকম অবস্থায় মানুষ ভুলে যাবে, এটা কোনোদিন বিশ্বাস হয়নি। কিন্তু এটি বোধহয় সত্য, কলকাতা তার অনেক নিজস্বতা হারিয়েছে। কিন্তু একজন বিলেতে একজন লোক বললেন, দেখবেন একদিন আপনার এই উপন্যাসের জায়গাগুলো দেখবার জন্যে এই লোকে কলকাতা শহরে আসবে। চৌরঙ্গী উপন্যাসের এই অর্ধ শতকের সাফল্য এক একজন এক এক রকমভাবে বিশ্লেষণ করেছেন। এটা আমাদের অস্তিত্বের কাহিনী, এটা আমাদের জীবনবোধের কাহিনী, এবং আমাদের চারপাশ যদি দেখি হয়তো মানুষগুলো পাল্টে গেছে, 50 বছরে তাদের বয়স বেড়ে গেছে, নতুন যে প্রজন্ম এসছে তারা নতুন কেতায় এইভাবেই আস্তে আস্তে এই চৌরঙ্গীর চরিত্র হয়ে উঠেছে। আমরা তো ইংরেজিতে ছেড়েছি, বাংলা তো আমি নিজেও পড়েছি একাধিকবার, কিন্তু ইংরেজির চাহিদা চিরকালই ছিল, এখনও আছে। 2007 সালের পর 2012-তেও বইটা কিন্তু আমাদের প্রথম 25টা বিক্রির বইয়ের মধ্যে একটা। এবং এটাও বোধহয় বলা দরকার যে এই
25 বছর আমরা পালন করছি 2012 পেঙ্গুইন, এবং সেই 25 বছরে আমরা 25টা সেরা বইকে আমরা বেচেছি অবশ্যই বিক্রির তাগিদে, এবং সেখানে কিন্তু চৌরঙ্গি একটা জায়গা করে নিয়েছে। একটা ভালো গল্প, মানুষ একটা ভালো গল্প খোঁজে, এই ভালো গল্পটাই হচ্ছে চৌরঙ্গি, যাকে নিয়ে নানা রকম বিশ্লেষণ হয়েছে, নানা ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে, এখনো হচ্ছে, যার ইংরেজি হয়েছে, হিন্দি হয়েছে, তামিল ভাষায় হয়েছে, এবং লাস্ট পেঙ্গুইন যখন ইংরেজিতে করলেন তারপর থেকে বিভিন্ন ভাষায় বইটা অনুবাদ হতে চলেছে। এখনও আমাদের কাছে বিভিন্ন রকমের পেঙ্গুইন পাঠান যে অমুকে অনুবাদ করতে চাইছেন, অমুকে ভাষায় হবে, আমরা সত্যি বলছি আমরা অভিভূত। আর খোদ লেখক কি বলছেন? আমার কাছে আমাদের হেডমাস্টার একটা ছোট্ট চারটে লাইন দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপের লেখা কবিতা, সেটাতে লেখা ছিল, দ্য মুভিং অ্যাক্সিডেন্ট ইজ নট মাই ট্রেড, টু ফ্রিজ দ্য ব্লাড আই হ্যাভ নো রেডি আর্টস, ইট ইজ মাই ডিলাইট অ্যালোন ইন এ সামার শেড টু পাইপ এ সিম্পল সং ফর এ থিঙ্কিং হার্ট। এটি আমি অনেকদিন আমার টেবিলের কাঁচের তলায় আমার লেখার ঘরে রেখেছিলাম, যে আমার বিশ্ব সংসারকে অন্য করব, সংস্কার করব, অন্যায়ের বিরুদ্ধে এ করব, এসব কিছুই আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে টু পাইপ এ সিম্পল সং ফর এ থিঙ্কিং হার্ট। জনপ্রিয়তার নিরিখে এক অনন্য নজির তৈরি করেছে চৌরঙ্গি। বিগত 50 বছর এর জনপ্রিয়তায় কোনো ভাঁটার টান লাগতে দেয়নি। এই জনপ্রিয়তা কি আগামী 50 বছর ধরে রাখতে পারবে চৌরঙ্গি? সামনের 5 দশকে আরও কত পরিবর্তনিত হবে এই শহরে? তবুও একবিংশ শতাব্দীর শেষ অর্ধের বাঙালি পাঠকও কি বুঁদ হয়ে থাকবে 100 বছর আগের মহানাগরিকদের সুখ দুঃখ হাসি কান্নায়? আপনি কি বলেন?